বিশ্বাস অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, আমি আপনার কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, ডাক্তারবাবু স্বশাসন শেখাচ্ছেন, নৈতিকতার পাঠ দিচ্ছেন, দারুণ লাগছিল শুনতে। এখান এখন এই রাজ্যের যে কোনো সাধারণ ছাত্রও জানে যে এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো স্বশাসিত না তৃণমূল শাসিত না দুর্নীতি শাসিত। আমি ওটার মধ্যে ঢুকছি না। আপনারাও জানেন পার্থ চট্টোপাধ্যায় কী বলেছিলেন, বেতন কারা দেয়, তাদের কাদের কথা শুনতে হবে ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হিসেব চাইলে, আমি যেটা একদম প্রথম প্রশ্নটা করেছিলাম, আমার বাবা 50 টাকা খরচ করতে দিয়েছে, আমার কাছে হিসেব চাইছে দিনের শেষে। আমি বলছি তোমাকে সরাসরি হিসেব দেবো না, পাশের বাড়ির সুব্রত কাকুর মাধ্যমে হিসেব দেবো। সুব্রতবাবু, আমি আপনাকে বলছি না, কিন্তু প্লিজ কিছু মনে করবেন। আচ্ছা, আমার বাড়িতেও আশেপাশে সুব্রত কাকু আছে, তাদের মাধ্যমে হিসেব দেবো। তো এটা কীরকম লাগছে শুনতে, আপনি বলুন। অনির্বাণ, আমি প্রথমে একটু ক্লিয়ার করে নিতে চাই যে আমারও কিন্তু অধ্যাপনা জীবনের 30 বছর অতিক্রান্ত। দেশ বিদেশে অধ্যাপনার পাশাপাশি আমি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 15 বছর এক্সিকিউটিভ কাউন্সিল এবং কোর্টে নির্বাচিত প্রতিনিধি ছিলাম, এবং 4 বার আমি বিভাগীয় প্রধান, আমি এখন নিজেও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি। ফলে আমার প্রশাসনিক বোধ কিঞ্চিত তৈরি হয়েছে, সেই যে বোধের উপর দাঁড়িয়ে আমি আপনার সাথে আজকের এই বিতর্ক এসেছি। ফলে এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটা যে সত্যি যে আপনি যে আলোচনাটা করছিলেন স্বশাসন, আমাদের রাজ্যের সরকারের যে আইন সর্বশেষ তারা পাস করেছেন 2019 সালে, যে বিশ্ববিদ্যালয় কন্ট্রোল অ্যাক্ট বলে, তাতে স্বশাসনের যতটুকু যা বাকি ছিল তার দফা রফা শেষ করেছেন। অর্থাৎ ওই দেখবেন আমাদের আচার্য যেটা বললেন, যে আমাদের আচার্য যেটা বললেন না, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্যর মাঝখানে আমাদের এখানে একটা অদ্ভুত নিয়ম করা হয়েছিল, যে প্রায় ওই শরৎচন্দ্রের মেজদার মতো চিঠি লিখতে হবে বিকাশ ভবনে যে উপাচার্য আচার্যের সাথে কথা বলতে পারবেন কিনা বা উল্টোটা। ফলে এই প্রথাটার অবসান ঘটা দরকার স্বচ্ছতার স্বার্থে এবং একটা বিশ্ববিদ্যালয়ে আচার্য উপাচার্যের স্বাভাবিক সম্পর্ক রক্ষার স্বার্থে। ফলে সেই দিক থেকে আচার্যের এরকম একটা ইনিশিয়েটিভ আমি সবসময় ভালো মনে করি, কিন্তু এই ইনিশিয়েটিভটার মধ্যে কতগুলো আইনি বাধা তৈরি হয়েছে। কারণ এই 19 সালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা যতক্ষণ না রিপিলড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম নতুন কিছু ভাবনা এবং সেই ভাবনার মধ্যে যদি কোনো সদর্থক উপাদান থাকে তাহলেও সেটা কার্যকর করা যাবে না। দুই, যে আমি এইটুকু মনে করি যে দুর্নীতির, আপনি যে প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলেন, স্কুল সার্ভিস কমিশন বা প্রাথমিক শিক্ষা সংসদের দুর্নীতির মূল কারণ হচ্ছে সেখানে অডিট হয় না তা নয়, ওখানে কারণ হচ্ছে সেখানে স্বশাসনের অভাব এবং সেখানে স্বচ্ছ নীতির ভিত্তিতে পরিচালনার অভাব। ফলে বিশ্ববিদ্যালয়ে যদি দুর্নীতির আখড়া হয় এবং এরকম একটা আশঙ্কা আমরা যদি করি, তাহলে তার একটা অন্যতম বড় কারণ হবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্বশাসিত সংস্থা বলতে যা বোঝায় সিনেট, সিন্ডিকেট, কোর্ট, এক্সিকিউটিভ কাউন্সিল, যেটা ইনফ্যাক্ট নন ফাংশনাল। ফলে সেগুলো যদি থাকতো, কারণ সেই প্রত্যেকটি জায়গায়, কারণ রাজ্যপাল তো প্র্যাকটিক্যালি সব বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে যেতে পারবেন না, ফলে তার চোখ নাক কান হিসেবে আচার্যের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের কোর্টে থাকেন, আচার্যের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে থাকেন, যেখান থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার দৈনন্দিন যাবতীয় সিদ্ধান্ত অনুমোদিত হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের আচার্যের যে কোনো ইন্টারভেনশনের ভূমিকা থাকছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের বাজেট তৈরি হয় কোর্টের মিটিং থেকে, যার চেয়ারম্যান স্বয়ং আচার্য। ফলে তার অনুমতিতেই এই এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে। এবার খরচের জায়গাটা যদি বলেন, যে প্রত্যেক সপ্তাহে যদি ওই বিল পাস করে, মানে আমাদের ইউনিভার্সিটির 35টা ডিপার্টমেন্ট, আমি শুধু কল্পনা করছিলাম যে প্রত্যেক মাসে যা কেনাকাটা হয় বা যা খরচ হয় সেটা যদি রাজভবনে সেটা পাঠানো হয় বই নিয়ে যাওয়ার জন্য, ওটা আমার মনে হচ্ছে যে গোটা দশেক লোক রোজ এমনি লাগবে। আমি আপনাকে এই কারণে বলছি যে স্বচ্ছতা আয় ব্যয়ের ক্ষেত্রে প্রয়োজন, এবং তার জন্য একটা বিধি আছে, সেটা হচ্ছে সিএজি অডিট, ওয়েস্ট বেঙ্গল অডিট হয়, তারপরে সেটা হচ্ছে সিএজি হয়। ফলে এই অডিট রিপোর্ট প্রত্যেক বছরেরটা হচ্ছে কিনা সেটা রাজভবন নিশ্চিতভাবেই দেখতে পারেন, রাজ্য সরকারেরও দেখা উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমি বলছি এই কারণেই এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যদি রাজভবনে প্রত্যেক সপ্তাহে, আমি বলবো যে ওই ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য কাগজ পাঠিয়ে তারপরে সেটা চালাতে হয় বিশ্ববিদ্যালয়ে, সেটা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনার কথা প্রেক্ষিতেই 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্যের সরকার 2020-21 অর্থবর্ষ পর্যন্ত দেননি কেন্দ্রীয় অনুদানে, শুধুমাত্র কেন্দ্রীয় অনুদানে। এটা সিএজি অডিট রিপোর্ট বলছে, যা পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে অ্যাভেলেবেল প্লেস করা আছে। এর মধ্যে শিক্ষা দপ্তরেরও প্রায় 46,000 কোটি টাকা আছে প্রায়। এবার আমার প্রশ্ন, এটা কি ধরে নিতে পারি শুধুমাত্র প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত আছে, উচ্চশিক্ষার কিচ্ছু নেই, এটা বোধহয় ধরে নেওয়াটা এরাজ্যের পরিপ্রেক্ষিতে নিতান্ত বাতুলতা হবে, মনে হয় না? না 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 না, ঠিকই ঠিকই অনির্বাণ, ইউ আর অ্যাবসলুটলি কারেক্ট। আমি এরকম কোনো প্রেজুডিস বা অ্যাসাম্পশনের মধ্যে যেতে চাই না।
আমার কথা হচ্ছে উচ্চশিক্ষা ক্ষেত্রে হিসাব প্রত্যেকটা রক্ষিত হচ্ছে যথাযথভাবে এমন দাবি করার লোক আমি নই, কিন্তু এখানে যে উল্টো টোটকাটা সাজেস্টেড হয়েছে যে রাজভবনে প্রত্যেকটি ওই সপ্তাহান্তে সারাদিন কি হলো, ওই আবার মেজদার গল্পের মতো, এই যে এই ব্যুরোক্রেটিক অ্যাপ্রোচটা, ইনফ্যাক্ট যেটা রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান আমাদের কেন্দ্রের সরকারেরই আপনি দেখবেন যে নতুন উচ্চশিক্ষার অভিমুখ, সেখানে বলেছে ব্যুরোক্রেসি কত কমানো যায়। মানে আপনি যদি বিশ্ববিদ্যালয় স্বশাসনের প্রতি ভরসা রাখতে পারেন তাহলে আপনাকে ওইটুকু অ্যালাউ করতে হবে, তারপরে তারা যদি অন্যায় করে ভুল করে আপনি অভিভাবক হিসেবে নিশ্চয়ই চেপে ধরবেন, এবং সেই সুযোগ তো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে থাকছে। আচ্ছা তাহলে সেখানে কোনো আপত্তি নেই, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট।